তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বৈঠাহাতে আনন্দ মিছিল করলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শামীম আহমেদ সাগর। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে তার নেতৃত্বে আনন্দ মিছিল ও র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা মুর্শেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। রাজপথে নাই, অযথা সাধারণ মানুষ বাংলাদেশের মানুষকে কষ্ট দিবেন না।